হঠাৎ একসঙ্গে সাকিব বুবলি। ছেলে শাহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করতে একসঙ্গে স্কুলে গিয়েছেন ঢালিউড কিং সাকিব খান ও ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শাবনম বুবলি। বৃহস্পতিবার 7ই মে দুপুর 2টার দিকে চিত্রনায়িকা বুবলি নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে বুবলি লেখেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহজাদ বাবজানের স্কুলের প্রথম দিন। তিনি আরও লেখেন, এখনও মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে বড় হচ্ছ, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডির নাম্বারও আছে আলহামদুলিল্লাহ। শেষ অভিনেত্রী ছেলের জন্য দোয়া করে লেখেন, অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে, সবাই আমাদের শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন আমাদেরকে। তো কিছুদিন আগে অলরেডি আমরা জেনেছিলাম যে এই যে নায়ক সাকিব খান, শাবনম বুবলি এবং অপু বিশ্বাসের মধ্যে একটা চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং সাকিব খান তার স্ত্রী অর্থাৎ দ্বিতীয় স্ত্রী শাবনম বুবলি এবং তার ছেলে শাহজাদের বীর তার স্ত্রী এবং ছেলেকে কিন্তু তিনি ঠিকঠাক মর্যাদা দিতেন না এবং তাদের সঙ্গে কিন্তু তিনি একটা সুসম্পর্কও রাখতেন না। অর্থাৎ তিনি এমনও বলেছিলেন যে তিনি নাকি শাবনম বুবলিকে তিনি ডিভোর্স দেবেন এবং শাবনম বুবলির তিনি কোনো দায়িত্ব কিন্তু নেবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাকিব খান তার প্রথম পুত্রকে ঠিক যে স্কুলে ভর্তি করেছিল ঠিক তার দ্বিতীয় পুত্র অর্থাৎ শেহজাদের বীর অর্থাৎ শাবনম বুবলির ছেলের একমাত্র ছেলে তাকেও কিন্তু সেই জয় যে স্কুলে পড়ছে সে স্কুলেই কিন্তু তাকে ভর্তি করে দেওয়া হলো। অর্থাৎ এখান থেকে বোঝা যায় সাকিব খান কিন্তু তার দুই ছেলে অর্থাৎ জয় এবং শেহজাদের বীর এই দুই ছেলেকেই কিন্তু একই চোখেই তিনি দেখেন এবং প্রচণ্ড তিনি ভালোবাসেন। সেই সঙ্গে তিনি অপু বিশ্বাসকে যতটা ভালোবাসেন, যতটা না সম্মান দেন, ঠিক ততটা সম্মান কিন্তু অর্থাৎ শাবনম বুবলিকে কিন্তু দেওয়া হয়। যদি নাই দিত তাহলে তার দ্বিতীয় সন্তান অর্থাৎ শেহজাদের বীরকে তিনি কখনোই এইভাবে স্কুলে ভর্তি করতেন না। অনেক সমালোচনার পর, অনেক সমস্যার পর আবারও এক হলেন সাকিব খান এবং শাবনম বুবলি।